নমস্কার বন্ধুগণ, আজ আমরা সম্পূর্ণ এক অন্যরকম ভিডিও নিয়ে এসে গেছি। সো সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, কারণ শেষে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তার অনুরোধ রইল এটা সবার কাছে যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার, এবং ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে শেয়ার করুন। চলো আমরা এবার ভিডিওটা দেখে নিই। মা বললো স্কুল থেকে ফিরে নাকি তুই কিছু খাসনি, কি ব্যাপার, কি আছে? না না খাবো না, খাবো না। কেন, কিছু হয়েছে? না কিছু না। আরে বল 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 কি হয়েছে বল। ইউনিট টেস্টে ভালো লেখার সত্ত্বেও নাম্বার পাইনি বেশি, মাত্র 40-26। দূর, তাতে কি হয়েছে? ভালোই তো হয়েছে, পরের বার আরও ভালো হবে, অসুবিধা নেই তো? এই জন্য মন খারাপ করে বসে আছিস? এটা শুধু আমার একার ব্যাপার নয়, আমাদের ক্লাসের যে টপার সেও আমার থেকে কম পেয়েছে। কি বললি, টপার মানে আকাশ? আকাশ কম পেয়েছে কেন? সেই কেন উত্তরই আমরা খুঁজছি গো। তাহলে বেশি কে পেয়েছে? আমাদের স্কুলে 3 মাস আগে একটা নতুন ছেলে ভর্তি হয়েছে, সে সমস্ত স্যার মিশেদেরকে মানে গিফট দিয়ে তাদের সাথে ভালো মতন ব্যবহার করে বেশি নাম্বার পেয়ে গেল। বুঝলাম, এ শুধু তোর একার জীবনের ঘটনা নয় রে, এ আমার সাথেও হয়েছে, এ আমাদের সবাইকার ঘটনা। ওসব ছাড়, তোকে আমি এখন একটা জিনিস দেখাচ্ছি, এ নে। তোমার রেজাল্ট ডিসাইড নাই করতে, তুম লুজার হো কি নাই, তোমারি কোশিশ ডিসাইড করতি হ্যায়। চ, মন খারাপ করিস না, চ, তোর জন্য নতুন ল্যাপটপ এনেছি, চ, খেয়ে নিবি, চ, চ। তোকে আজকে আমার নিজের জীবনের গল্প বলবো, চ, চল। আজ বস ফোন করবে বলেছে, নিশ্চয়ই এতদিন ভালো ভালো কাজ করার সুফলটা আজকে আমি পাবো, প্রমোশনটা মনে হচ্ছে এবার পেয়েই যাবো। হ্যালো মিস্টার ব্যানার্জি। হ্যাঁ স্যার বলুন। না বলার মতো কিছু আছে কি? আপনি এত কেয়ারলেস কি করে? না মানে স্যার বুঝলাম না। আপনাকে মিস্টার গুপ্তাকে যে মেলটা পাঠাতে বলেছিলাম সেটা এখনো পাঠাননি স্যার, মনে হয় নেটওয়ার্ক কানেকশনের জন্য মনে হয় মেলটা সেন্ড হয়নি। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি দেখে সেন্ড চেক করে নিচ্ছি। আমি থামুন থামুন, মেলে কথা নয় বাদই দিলাম, কোম্পানির হিসাবে এত বড় গরমিল, প্রায় 3 লাখ টাকা উধাও। কি বলছেন স্যার, 3 লাখ টাকা কোথায় রেখেছেন টাকাগুলো? স্যার স্যার কি বলছেন, মানে আমি কেন কেন আমি কেন ছড়াবো স্যার? মিস্টার ব্যানার্জি, আপনার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি, আজ ম্যানেজার যদি আমাকে এসব না দেখাতো আমি তো জানতেই পারতাম না। স্যার বিশ্বাস করুন বিশ্বাস করুন স্যার, আমি এসব কিছু করিনি, এরকম করবেন না স্যার, আমার সামনে প্রমোশন আছে স্যার, এরকম করবেন না স্যার, স্যার প্লিজ। প্রমোশন কি যে বলেন, ইউ আর ফায়ার্ড, ইউ আর কমপ্লিটলি ফায়ার্ড, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, এরপরে যা হওয়ার আইনি ব্যবস্থা নিয়েই হবে। স্যার স্যার হ্যালো হ্যালো স্যার স্যার এইভাবেই কেটে গেল 10টি বছর। ব্যানার্জিবাবুর চেয়ারে এখন প্রাক্তন ম্যানেজারের ছেড়ে বসেন, কিন্তু এই 10 বছরের লড়াই পার করে ব্যানার্জিবাবু এখন শহরের নাম করা কোম্পানি সিইও, দেশ বিদেশের বিভিন্ন কোম্পানির ডিল তিনি সামলান। এখন কিছুদিনের ছুটিতে তিনি তার পুরনো বাড়িতেই সময় কাটাচ্ছেন। আসছি। আরে ভাই তুই? আরে হ্যাঁ ভাই। আরে ভাই ভেতরে ঢুকতে পারবি না? আরে হ্যাঁ হ্যাঁ আয় আয়। মেরা সচ এ বিউটিফুল হাউস ব্রো। আরে 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 ভাই ব্যাক দাও। আরে 8 বছর পর আমার বন্ধুর সাথে দেখা করছে, আয়। তুই এখন ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি সিইও। আরে ধর কী সব যে বলি এমন কি। আরে ভাই এক সময় তুই 2 বছর চাকরি ছাড়ার পরে ডিপ্রেশনেতে ছিলিস, আর এখন ভাই এইরকম জায়গা, ভাই হ্যাটস অফ ভাই, আমার ভাই তোর জন্য আমার এই বুকটা পুরো গর্বেতে ভরে যাচ্ছে রে। ভাই ওই 2 বছরে জীবনটা যেন একটা অচল ঘড়ি হয়ে গেছে, সময় থমকে গেছে, কিন্তু মনের সাহস ছোট্ট একটা ব্যাটারি কাজ করে বুঝতে পারলাম যে না, এইভাবে থেমে থাকলে কিছু হবে না, যে জায়গাটা হারিয়ে গেছে সেই জায়গাটার জন্য তো লড়াই করে কোনো লাভ নেই, তাই চেষ্টা করে
আমায় আরও উপরে উঠতে হবে, অবশ্যই সেটা সৎ পথে সৎভাবে। আর আশ্চর্য কথা কি জানিস, কি যে বস আমায় তাড়িয়ে দিয়েছিল আজ এক মাস আগেই তার কোম্পানির সাথে আমাদের কোম্পানির ডিল হয়েছে, সাইনটা করেছি আমি। আর ভাই বস তোকে থেকে কি বললো? বস আমায় দেখে নিজেই সারপ্রাইজ, আমি শুধু একটা ছোট্ট থ্যাংক ইউ বলেছি। বাট ভাই, আরে ভাই, উনি যদি আজকে আমায় চক্রান্ত করে না তাড়াতেন তাহলে আমি কি আজকে এই জায়গায় যেতাম? আরে ভাই, পাটিয়া দিয়েছিস। আরে না না, ওসব কিছু না, অবসাদ থেকে বেরিয়ে এসে ঘুরে দাঁড়ানোটাই জীবনের মূল মন্ত্র। তাই সবাইকে এটাই বলার, অবসাদে ভুগলে কোনোদিন থেমে যাব না বা কোনো চরম সিদ্ধান্ত নিয়ে ফেলো, সবার সাথে কথা বলো আর নিজের মনের জোরে চেষ্টা চালাও, দেখবে সফলতা একদিন তোমাদের পা ছুঁবেই।